আশ্রয় এনসিওর প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের যে 40টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি উপজেলায় বিজ্ঞান মেলা আমরা করছি, সেই বিজ্ঞান মেলায় 40টি স্কুলের একটি স্কুলে আজকে আমরা চলেন সবাই মিলে ঘুরে আসি। আমরা এখন উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক তার সাথে আসি এবং ওনার নেতৃত্বে সকল সহকারী শিক্ষকবৃন্দ যারা আছেন এবং এই আশ্রয় এনসিওর প্রকল্পের সকল কর্মী তাদের নিরলস চেষ্টার মাধ্যমে যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই বিজ্ঞান মেলায় আমরা এখন সার্কি সাথে করে নিয়ে আমরা প্রত্যেক স্থলে যাব এবং দেখি ছেলে মেয়েরা তাদের প্রতিভা দিয়ে কী কী তৈরি করেছে এবং পরবর্তীতে আরও কী তাদের আগ্রহ। আমরা এখন প্রতিটি স্টলের দিকে যাচ্ছি। তোমরা এটা কী দেখাচ্ছ? পদ্মা সেতু। এটা কোথায় উপকার পাচ্ছি, কীভাবে উপকৃত হচ্ছি, চলাচলের ক্ষেত্রে ব্যাপক একটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, দক্ষিণবঙ্গের সকল মানুষ তাদের যানবাহন সব কিছু খুব সহজ হয়ে গেছে। এই সেতুতে কি শুধু বাসই চলে না আর কিছু, ট্রেনও চলে না? বা খুব সুন্দর, খুব সুন্দর বলেছে, ট্রেনও চলে। তাহলে আমাদের দেশের সার্বিক উন্নয়নে অনেক বড় একটা ভূমিকা রাখছে, তাই না? খুব সুন্দর। আচ্ছা, তুমি তোমার পরিচয়টা কি দিবে? আমাদের দেশের উন্নয়নে সাহায্য করছে। আমরা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত চলাচলের জন্য এটা ব্যবহার করে থাকি। এটা 2022 সালের 22শে ডিসেম্বর খুব সুন্দর। আচ্ছা, আমার মনে হয় আর একটি প্রজেক্টের দিকে আমরা যাই। এখানে এটা কি? রূপপুর পারমাণবিক, বাহ, খুব চমৎকার একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তোমার তৈরি করেছো। আচ্ছা, এখান থেকে যে আমরা কিভাবে আমরা লাভবান হব তুমি যদি একটু বলো। আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, এটা সামনে 24 সাল থেকে আমাদের বিদ্যুতের ঘাটতি থাকবে না। এটা পাবনা জেলায় অবস্থিত, মানে একটা ব্যাপক পরিবর্তন, তাই না? বিদ্যুৎ একদম ঘরে ঘরে পৌঁছে যাবে, ঠিক, তাই না? আচ্ছা, খুব সুন্দর। হ্যাঁ, তো এখান থেকে আমরা কিভাবে উপকৃত হই? আমাদের কিভাবে টেলিভিশন আমাদের কিভাবে উপকার করে? টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন, না, টেলিভিশন এর মাধ্যমে খবর, ছবি, দেশ বিদেশের খুব সুন্দর বলেছে, বিভিন্ন তথ্য আমরা এখান থেকে পাই এবং পরবর্তীতে আমরা আমাদের জীবনে সুযোগ কাজে লাগাই। আমার নাম কুমারী শিখা রানী, এটার নাম হচ্ছে ফসল কাটা মেশিন। দেখো কিভাবে কাজ করে, এটা হলো বিদ্যুতে লাগালে এটা চলতে শুরু করে। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ওইটা এই মেশিনের মাধ্যমে এখানে অনেকগুলো ফসলের মতো এখানে কিছু গাছ আছে, ওইটা সুইচ দেওয়ার সাথে সাথে এই কাজগুলো কেটে গেল এবং এইভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেক ফসল কেটে ঘরে তুলতে পারি এবং আমাদের আর্থিক স্বাস্থ্য থামাই দেখাও সংকেতের মাধ্যমে আমরা সচেতন করব। এই শব্দটা যখন তারা পাবে তারা অ্যালার্ট হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, তাই নাকি? যে ভূমিকম্প হচ্ছে এরকম, ম্যাডাম আপনি একটু ভূমিকম্প সেট করে দেখেন, ভূমিকম্প করে দেখেন, টেবিলটা নাড়লে তো হয়তো ভূমিকম্পের মতো হবে, টেবিলটা একটু ঝাঁকি দেন, ওইটা 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 এই জিনিসটা দেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যে ছোট্ট তারপরে অনেক সুন্দর করেছো, আমি অভিভূত, অনেক সুন্দর। তোমরা এভাবে আমাদের দেশের ভালো ভালো মেগা প্রজেক্ট গুলো আমাদের প্রধানমন্ত্রী যে করছে তোমাদের জন্য, আগামী যে ভবিষ্যৎ, আগামীর যে বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এটা কিন্তু তোমাদের হাতেই থাকবে, আমাদের হাতে না। তাহলে এটার সাথে তোমাদের পরিচিত হতে হবে, কোথায় কোন জিনিস অবস্থিত, কোথায় আমাদের প্রধানমন্ত্রী তোমাদের জন্য সুন্দর সুন্দর জিনিস করছে, এটার সাথে তোমরা যে পরিচিত হচ্ছ। এই প্রত্যন্ত মানে উত্তরামপুর স্কুল থেকে আমি অনেক ধন্যবাদ জানাই টিচারদের, সম্মানিত টিচার বৃন্দকে ধন্যবাদ জানাই তোমাদেরকে, আসলে তোমরা অনেক সুন্দর করেছো। উড়াল সেতু বা হচ্ছে সেতু দেবো না নদীর উপর দিয়ে, সেই নদীর উপর দিয়ে সেতু না করে আমরা নদীর মধ্যে করতেছি। বাংলাদেশ থেকে বললে কী হবে, আমাদের যে উপরে জাহাজ নদী দিয়ে যে জাহাজ যায় বা বিভিন্ন ধরনের লঞ্চ যায়, সেগুলোর যে ব্যাঘাত ঘটে সেটা ঘটবে না, একদম ওনারা সহজভাবে নিয়ে যেতে পারবে তাদের পণ্য। আর ব্রিজ দিয়ে যে এই যে সড়ক, এই সড়ক দিয়ে আমরা বিভিন্ন ধরনের আমরা চলাচল করতে পারবো, আমরা বিভিন্ন ধরনের পণ্য যে আছে সে পণ্যগুলো নিয়ে যেতে পারবো, আর ডাইরেক্ট আমরা কক্সবাজার সাথে যোগাযোগ করতে পারবো টার্মিনালের মাধ্যমে, এটার উপকারিতা। আমি চাই মন থেকে যে তোমরা এরকম মানুষ তৈরি হও, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু সবসময় চান যে আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো তাদেরকে ছোট থেকে তাদেরকে দক্ষ করে